আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আর একটা ডিমের চড়চড়ি বানাবো, এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। রেসিপিটা শুরু করা যাক, আপনারা সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কুচি করে পেঁয়াজ দুইটা নিয়ে নিয়েছি, বড় সাইজের। তাতে কিছু পেঁয়াজের পরিমাণ কিছু বেশি দিতে হয়, দিলে খেতে ভালো লাগে। আর এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা মধ্যখানে ভেঙে আমি নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের দুইটা টমেটো কিছু করে নিয়েছি। এখানে কিছু ধনিয়া পাতা, এখানে আমি তিনটা ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও ডিমের পরিমাণ বাড়িয়ে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। সরাসরি চলে যাচ্ছি আমি, একটা পাত্রে গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও দিয়ে রান্না করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে আমি এখন একটু এটা হালকা ভেজে নেব, এত বেশি ভাজব না। আমরা অনেক সময় ঘরের মধ্যে কী বানাবো কী খাবো টেনশন করে খুঁজেই পাই না। হাতের কাছে ডিম থাকলে চট করে এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা, এত বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এটা বানানো যায়। ডিম যেটা আমি ফেটিয়ে নিয়েছি, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু লবণ দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে দিয়েছি। পরে আমি লবণ আমি যতটুকু লাগে ততটুকু দিয়ে দেবো। এখন আমি এটা ভর্তি করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি একদম জোরে জোরে করে নিয়েছি, এটা আমি পরে রান্না করবো, উঠিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটা উঠিয়ে নিয়েছি, আর আবার এনে ফেলে আমার সামান্য দিয়ে দেবো পেঁয়াজ, এখন এত বেশি না। দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার বাজার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য হলুদ পাউডার। আগে আমি হলুদ পাউডার দিই নাই। আর এখানে আমি জিরে নিয়েছি, এক চামচ মিলিয়ে দিয়ে দিয়েছি। ধনিয়া পাউডার দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি লঙ্কা পাউডারও সামান্য দিয়ে দিয়েছি। আপনারা আপনারা যে ঝাল যেমন যে জ্বালা খান সে পরিমাণে দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দেবো টমেটো, আমি ছোট ছোটো করে মিডিয়াম সাইজের দুইটা কেটে রেখেছি। এটা ডিমের চলচুরি বানাবো, এর জন্য আমি টমেটোটা ছোটো ছোটো করে নিয়েছি। আমি আগে সামান্য লবণ দিয়ে দিয়েছি, এখন আমি সামান্য দিয়ে দেবো। টমেটোর যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। আপনারা নিজে নিজের মতো জাল আর লবণটা নিজে নিজের মতো দিয়ে দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা। ডিম দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে নেব। চুলার আঁচটা একটু লো ফ্লেমে রাখুন, না হলে এই সময় পুড়ে যাব। রেসিপিটা ভাত বা রুটি বা পরোটা যে কোনোটার সাথে আপনারা ট্রাই করে এটা খেতে পারবেন। এখন আমি এখানে দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি এই জলটা দিয়ে ভালো মতো রান্না করে ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা তিনটা মধ্যে কেন এরকম ভেঙে আমি দিয়ে দিয়েছি, যাতে বেশি জালটা বের না হয়। ভালো মতো নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, পলক চলে আসা পর্যন্ত। এখন আমারটা পলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এখন এটা নামিয়ে নেব, আমারটা হয়ে গেছে। আমি এখন এটা পরিবেশন করে নিচ্ছি। এটা পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওটা কত সুন্দর হয়েছে। এটা একদম কম সময়ে এটা বানানো যায়। আপনারা এটা
ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কমেন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।